এডিক্স ইউজ করা হয়নি, 300 mm এবং কি এভিএস টায়ার ইউজ করা হয়েছে আপনার 100/80/17। ইঞ্জিন একটি শক্তিশালী ইঞ্জিন, তারপর এটা তো হচ্ছে টু ভাল, তো এটা টপ মোটামুটি ভালোই পাওয়া যায়। যে ব্রেকিং সিস্টেম, ব্রেকিং সিস্টেমের মধ্যে যে যে সামনের যে ফ্রন্টের যে ইউজ করা হয়েছে আপনার 300 mm একটি ডিক্স, এটাতে বাংলাদেশের মধ্যে কোনো এখন পর্যন্ত কোনো এ ডিক্স ইউজ করা হয়নি, 300 mm এবং কি এভিএস, সো এটা ডুয়েল এভিএস, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে আপনার এটা একটা শক্তিশালী একটা মোটামুটিভাবে মার্কার, আর ফ্রন্টে ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে আপনার 100/80/17। সো আর বিশেষ করে এটার ইঞ্জিন একটি শক্তিশালী ইঞ্জিন, তারপর এটা তো হচ্ছে টু ভাল, তো এটা টপ মোটামুটি ভালোই পাওয়া যায়। আর বিশেষ করে আপনাদের দেখাই আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আপনার আরপিএম, তার পাশাপাশি আছে এবিএস, আর তার সাথে আছে গিয়ার ইন্ডিক্টর, আপনার কয় নাম্বারে গিয়ার আছে, তার সাথে পাবেন আবার ফুয়েল, ফুয়েলের যে সিস্টেমটা, ফুয়েল আপনার কত কতটা আছে সম্পূর্ণ এখানে দেখতে পারবেন, যে ফুয়েল দিয়ে কতটুকু আপনি চালাতে পারবেন সেটাও দেখতে পারবেন, আর বিশেষ করে আপনার মাইলেজ কত কিলো করানো আছে সেটাও আপনি এখানে সব পাবেন। তো এগুলো সম্পূর্ণভাবে নতুনভাবে আপডেট করানো হয়েছে বাজাজ, তো এখানে তার পাশে আছে টাইম, আর আর তার পাশে আরও অনেক কিছু এখানে ইয়ে করা হয়েছে। তো যাই হোক, সব দিক থেকেই একটা যা বলা হয় একটা ইউনিক ধরনের একটা বাইক তৈরি করানো হয়েছে, তো যাই হোক অনেক ভালো করছে। একটা বিষয় ইউনিক মনে হচ্ছে যে এখানে গিয়ারের বিষয়, আপনি কয় নাম্বার গিয়ার চালাবেন সব কিছু এখানে শো করবে, এটার হচ্ছে তার পাশাপাশি আছে টাইম, তারপর আছে ফুয়েল, ফুয়েলের যে সেন্সর ইউজ করা হয়েছে, আরও যে সাইড স্ট্যান্ডে যে ইউজ করা হয়েছে আপনার, সাইড স্ট্যান্ড থাকলে কিন্তু স্টার্ট হবে না, সাইড স্ট্যান্ড তুলে দেবেন তারপর কিন্তু স্টার্ট হবে, আর সাইড স্ট্যান্ড যদি আপনার পাওয়ানো থাকে তাহলে কিন্তু আর স্টার্ট হবে না। আর এটার ইঞ্জিন করা হয়েছে প্রায় মোটামুটি BS6 আর টু ভালভের আর ফুয়েল ইঞ্জেক্টর এবং কি ডুয়েল এভিএস, সো মোটামুটিভাবে যে গাড়িটা করছে মোটামুটি ভালোই। তো যে পিছনে যে পিলিয়নটা বসবে আর তার জন্য ইউজ করা হয়েছে দুইটা হ্যামার, আর এখানে পিছনে ইউজ করা হয়েছে একজন মনো সাসপেনশন, এই সাসপেনশনের জন্য অনেক মজা দেয় গাড়িটা রাইড করার সময়, তো উঁচা নিচে জায়গায় যদি চালানো যায় তাহলে কিন্তু অনেকটা মজাদার। আর পিছনে ইউজ করা হয়েছে আপনার পিছনে যে টায়ার ইউজ করা হয়েছে এটাও ইউজ করা হয়েছে আপনার 130/17। তো যাই হোক, আর আপনার সব থেকে আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে, যে এক্সস্টের যে সাউন্ডটা, এক্সস্টের সাউন্ডটা বাইকটি আপনার চালাতে বেশ ভালোই, আর হ্যান্ডেল বারটাও প্রায় মোটামুটি আপডেট করছে, তো টপ স্পিড থেকে শুরু করে সাইলেন্সারের যে অ্যাডজাস্ট, ক্লাচের সম্বন্ধে অনেকটা মজবুত করানো হয়েছে ক্লাচটা, আর বিশেষ করে বাংলাদেশের এই বাইকটি অনেক পপুলার একটা ইউনিক বাইক, তো অনেকের মন জয় করে ফেলছে এই বাইকটি, তো অবশ্যই সবার ভালো লাগলে অবশ্যই বাইকটি কিনতে পারেন। তো বাইকার, আমরা চাই যে বাজাজ আমাদের আরও নতুন কোনো কিছু আপডেট করুক, তো আমরা আরও আপডেট কিছু চাই বাজাজের কাছে। তো এই যে আমরা একটা ইউনিক বাইক পাইলাম বাংলাদেশে যে লঞ্চ হয়েছে, তো পালসার N160, তো সো আমি আবার বাজাজের প্রতি আরেকটা কৃতজ্ঞতা থাকবে যেন ব্রেকিং সিস্টেম আরও আপডেট করে, আর বিশেষ করে যেন বাজাজ আমাদেরকে আরও আরও নতুন কোনো কিছু ভিন্ন কোনো কিছু আমাদের যেন দেয়, যেটা আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে যেগুলো নতুন নতুন আপডেট কোনো বিষয়ে আসে বাজাজের, তো আরও কোনো অনেক কিছু বাইক আছে যারা ভারত বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই কিন্তু চালায়, তো সব আমরা মনে করবো যে বাজাজ আমাদের বাংলাদেশে আরও নতুন কোনো কিছু লঞ্চ করুক, আমরা নতুন কোনো কিছু যেন আমরা ইউজ করতে পারি। তো বাইকার, তো অবশ্যই সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটি কমেন্ট করে দিয়ে চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি বাজে দিয়ে কল করে রাখবেন যেন নতুন কোনো কিছু ভিডিও আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে।